फोटो आ रहा है यार। এইটো আসলতে কাটা তাড়ার বেড যেটো দিয়ে আছে হিহতে, মানে আমার ইয়ার পড়া প্রায় 1 কিলোমিটার দূরত বর্ডার, যেটো 0 পয়েন্ট আছে, 0 পয়েন্টত কোনো কাটা তার নাই। ইফালে মানে যে যে কাটা তার যিমান দিয়ে আছে একদম গাঁৱৰ লগত সংলগ্ন করে দিয়ে আছে, মানে যেটো আমি এনেকুৱা সিস্টেম করে আছে যেটো মানব অধিকার লঙ্ঘন হয়ে আছে। আমি ঘরের পড়া ওলাব নোৱাৰিম। ইফালে আমার কাটা তাড়ার ইফালে আমার বহুত খেতি মাটি আছে, আমি খেতি মাটি করার আমার অসুবিধা হব। লড়া ছোৱালী সকল সময়তে ইয়াতে নদীর পারত আহে, গা ধুবলেই আহে, যদি কাটা তার থাকে কোনোবাই কাটা তারত ফাঁসি মরিও যাব পারে। নিশ্চয় নোৱাৰিম, হ্যাঁ পারমিশন, এতিয়া ইহঁতৰ পারমিশন লৈহে আমার পানি আনিব, পানি খোৱা পানি আনিব লাগিব নদীৰ পৰা, নদীত পারমিশন লৈ পেলাই গা ধুব লাগিব। আমি সরকারক আহ্বান জানাম যে মানে যেহেতু মানে কাটা তার মানে দিয়া হয় 0 পয়েন্টত বর্ডারত, মানে কাটা তার দিব লাগে বাংলাদেশের মানুহক মানে হেৰি কৰাৰ কাৰণে, কিন্তু সিহঁতে ওলোটা কৈ বাংলাদেশক এৰি দি আমাৰ এইখিনি জমি পুৰা বাংলাদেশৰ পৰা মানে এই কাটা তাৰ ইফালে মানে বাংলাদেশক দি ইণ্ডিয়াত মানে গোটেইখিনি মানে কৰি আছে। আমি চৰকাৰক আহ্বান জনাম চৰকাৰে যাতে দৃষ্টিগোচৰ কৰি অনতিপলমে আমাৰ এই কাটা তাৰখিনি উঠাই দি এই গাঁও অঞ্চলৰ মানুহৰ ধন সুবিধা বাট মুকলি কৰি দিয়ে। তেওঁলোকে কাটা তাৰ দি আছে ঠিক আছে, তেওঁলোকৰ নিজৰ বস্তু আনিব লাগে, কিন্তু তেওঁলোকে আমি নদী ভাঙাৰ কাৰণে যিখিনি বন্ধ কৰিব বন্ধ কৰাৰ কাৰণে পার্কু বনাই দিছো, এই পার্কুর বাস কাটি কাটি তেওঁলোকে এই কাটাতার বনাই আছে, কাটাতার বেদ দিয়ে আছে।